রাসূলুল্লাহ সাল্লামের সাথী সঙ্গীদের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা বদরের যুদ্ধে হাজির হয়েছেন তাদেরকেও তিনটি নির্দেশ দিয়েছেন। যে এই তিনটি নির্দেশ অত্যন্ত গুরুত্ব রাখে জেহাদের ময়দানে বিশেষ করে আর প্রত্যেক মুসলিমের দৈনন্দিন জীবনেও। ফাত্তাকুল্লাহ, প্রথম হুকুম হচ্ছে আল্লাহ পাকের, আল্লাহকে ভয় করো। সুতরাং কি করো, আল্লাহ এবং রাসূলের হাতে যখন চূড়ান্ত ফয়সালা গনিমতের ধন সম্পদ ভাগ বন্টনের, তোমরা কি করো, আল্লাহকে ভয় করো। আর দ্বিতীয় নির্দেশ হচ্ছে যে তোমরা তোমাদের আপোষের সদ্ভাব স্থাপন করো বা স্থাপিত রাখো। তোমাদের মাঝে সদ্ভাবকে কি করো, স্থাপিত রাখো, হ্যাঁ মজবুত রাখো। ও আসলে হু যাতে আপোষে, যাতে করে তোমাদের মাঝে মনোমালিন্য কলহ বিবাদ সৃষ্টি না হয়। জেহাদের ময়দানে গনিমত ধন সম্পদ পাওয়া গেছে, এই নিয়ে আপোষে কলহ শুরু হয়ে গেছে, এটা যেন মোটেই না হয়। আপোষে আমি কম পেলাম, সে বেশি পেয়ে গেল, যদি শুরু হয় তাহলে কি হবে, কলহ শুরু হবে না, হবে না, এইরকমটা করিও না, তাহলে এখানে বলা হয়েছে। আর এইরকমই যাতে সম্পর্কের অবনতি ঘটে যে কোনো ক্ষেত্রে, আসলে হুজায়ত বিনিপু, এমন কিছু করিও না যাতে তোমাদের আপোষের সম্পর্কের অবনতি ঘটে, সম্পর্ক খারাপ হয়ে যায়। আগের নির্দেশ কি ছিল, আল্লাহকে ভয় কর। আল্লাহকে ভয় করলে হবে কি, কেউ চুরিয়ে রেখে দিবে না যে আমি এটা পেয়েছি, কেউ তো দেখতে পাইনি, লুকিয়ে আমার ব্যাগে ঢুকিয়ে রেখে দি, করবে, কারণ আল্লাহকে ভয় করা। জি, তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে এই নির্দেশ মোমিন মুসলিমের জন্য, আর বিশেষ করে জেহাদের ময়দানে কেউ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করো, তো একটা সুচ পর্যন্ত রাখবে না। খাইবারের যুদ্ধে একজন সাহাবী একটা শুধু চাদর, হ্যাঁ একটা চাদর রেখে নিয়েছিল, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই লোকটি পরে শহীদ, নবী সাল্লাল্লাহু সাল্লামের সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ অমুক জান্নাতি, তখন কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাল্লা ওয়াল্লাহ, কোশ্চিন কালে ওনা সে জান্নাত যেতে পারবে না, আমি দেখতে পাচ্ছি যে চাদরটি সে গনিমতের ধন সম্পদ থেকে চুরি করেছিল, লুকিয়ে রেখেছিল, সেটা তার উপর দাও দাও করে জাহান্নামের আগুনে জ্বলছে। অথচ জিহাদ করেছে, অথচ আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, কিন্তু যখন সাহাবীরা বললেন যে সে জান্নাতি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখতে পাচ্ছি যে জাহান্নামের আগুনে জ্বলছে তার ওই কম্বলের সাথে বা চাদরের সাথে। আল্লাহকে ভয় করা কত জরুরি জিনিস। তাহলে আপনি যতই ইবাদত বন্দী করেন, আর যতই আপনার সহি আকীদা হোক, আর যতই আপনি ভালো মানুষ হন না কেন, আখলাক আমলে, কিন্তু যদি আপনার রুজিতে হারাম থাকে, তাহলে এই হারাম রুজির কারণে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে চলতে হবে। বিশেষ করে যেটা জনগণের ধন সম্পদ, সেখানে কিন্তু আরো বেশি অপরাধ বেড়েছে। একজনের মাল চুরি করেছেন, তাহলে আপনার বাদী কিয়ামতের দিনে একজন হবে, একজন মালিকের চুরি করেছেন অথবা একজন ব্যক্তির চুরি করেছেন। কিন্তু যখন জনগণের সম্পদ হবে, গনিমতের ধন সম্পদ জনগণের সম্পদ, বাইতুল মাল এইরকম রাষ্ট্রীয় সম্পদ হচ্ছে জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ আপনি ভেঙে ফেলে দিলেন, আগুন লাগিয়ে দিলেন, জ্বালিয়ে দিলেন, সরকারি বাস জ্বালিয়েছে, বেসরকারি তো জ্বালেন, বেসরকারি জ্বালালে একজনের জ্বালালেন, আর সরকারি জ্বালালে গোটা দেশের সমস্ত নাগরিকের ওতে ভাগ আছে নাকি, এগুলো তো আমাদের দেশের মানুষরা বুঝে না। হারিয়ে নাম আবার অনেকে জিহাদ উদে, হ্যাঁ যারা দুনিয়ার পেট পূজার রাজনীতি করছে, তারা তো নিজের স্বার্থের জন্য করছে, ওরা জিহাদ টিহাদ বলে না, আর ওটাকে ধর্ম বলে না, ওরা বিধর্মিতার কাজ করছে, ওরা পেটের স্বার্থে আর গদির স্বার্থে করছে, কিন্তু যারা ধর্মের নামে করছে তারা আবার এটাকে জিহাদের নাম দিচ্ছে। অথচ কিয়ামতের দিনে বাদীও সকলে আসবে আপনার বিরুদ্ধে, আমাদের ধন সম্পদ ধ্বংস করেছে, অর্থনীতি ভেঙে পড়েছে দেশের, করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি চুরি করার চাইতে গনিমতের ধন সম্পদ চুরির ক্ষেত্রে শাস্তির কথা বেশি শক্ত করে বলেছেন, কারণ এখানে সকলের হক নষ্ট করা হইল, সকলে সমস্ত মুজাহিদিনের হক নষ্ট করা হইল জনগণের হকের।